মালদা শহরের অত্যাধুনিক প্রযুক্তি সম্পূর্ণ দিশারি নার্সিং হোমের 17তম প্রতিষ্ঠা দিবস পালন করা হলো রক্তদান এবং রোগীদের ফল বিতরণের মধ্য দিয়ে। মালদা শহরের অত্যাধুনিক প্রযুক্তি সম্পূর্ণ দিশারি নার্সিং হোমের সভাকক্ষে 17তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এছাড়াও প্রায় 150 রোগীকে ফল ও চকলেট বিতরণ করে নার্সিংহোম কর্তৃপক্ষ। নার্সিংহোমের প্রয়োজনীয় রক্তের সংকট ও মালদা মেডিকেল কলেজের রক্তের সংকট কাটাতে এই মহান উদ্যোগ নেয় দিশারি নার্সিংহোম। প্রায় 90 জনের মতো রক্তদাতা রক্তদান করেন সেখানে। নার্সিংহোমের কর্মী সহ প্যারামেডিকেল ডাক্তাররাও সেখানে রক্তদান করেন। উপস্থিত ছিলেন মালদা মেডিকেল কলেজের সিনিয়র ডাক্তার এম হক, নার্সিংহোমের কর্ণধার ডক্টর মানবের প্রামাণিক ডক্টর কমল বোরা, ডক্টর প্রশ্ন প্রামাণিক, এছাড়াও বিভিন্ন ডাক্তারবাবুরা সেখানে উপস্থিত ছিলেন। নার্সিংহোমের কর্ণধার ডক্টর প্রামাণিক জানান, রক্তদান মহদ্দান, জরুরি পরিষেবায় রক্ত ছাড়া মানুষকে বাঁচানো যায় না, তাই আমাদের রক্তদানের উদ্যোগ নেওয়া হয়েছে। আরও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা সহ নার্সিংহোমে এই কাজে এগিয়ে আসলে রক্তের সংকট আর থাকবে না। আমাদের দিশারির প্রতিষ্ঠা দিবস হিসাবে যেহেতু আমরা 16 বছর কমপ্লিট করে 17তে পা দিয়েছি, তাই ব্লাড ডোনেশন ক্যাম্প, তার সাথে পেশেন্টদের রোগীদের ফল বিতরণ করা হয়, তার সাথে আরও অন্যান্য প্রোগ্রামও আছে। যে বিষয়টা মেন উদ্দেশ্য করে করা সেটা হচ্ছে যে মুমূর্ষু রোগীদের যে ক্রাইসিস, সেই ক্রাইসিসটা মেটানোর জন্যই আমাদের এই উদ্যোগ নেওয়া যে আমরাও ব্লাড ডোনেট করি, তাতে যে সমস্ত রোগী পেয়ে উপকারিতা হবে সেটা আমাদের ভালো লাগবে। উত্তরবঙ্গ নিউজ ব্যুরো, অখিল সরকারের রিপোর্ট।